ঈদের আগে ও পরে সাত দিন মহাসড়কে মোটরসাইকেল বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় আনার অনুরোধ জানিয়েছেন যাত্রীরা ভাড়া চালিত চালকরা বললেন পেটের দায়ে এই পেশায় আসলেও হঠাৎ এমন সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ তারা অভিযোগ যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন মহাসড়কে সাময়িক বাইক চলাচল বন্ধ করেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় লেন ভিত্তিক গাড়ি চলাচলের ব্যবস্থা ও দক্ষ চালক প্রশিক্ষণের উপর জোর দেওয়া উচিত আপেল স্যারের রিপোর্টে বিস্তারিত সড়ক দুর্ঘটনা রোধে সাত জুলাই থেকে তেরো জুলাই মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ সময় মহাসড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করতে পারবে না এক জেলার রেজিস্ট্রেশনকৃত বাহন অন্য জেলায় যেতে পারবে না যারা এবার সিদ্ধান্ত নিয়েছেন ট্রেন বাসের বাড়তি চাপ এড়িয়ে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর হতাশা তাদের মাঝে অন্যদিকে রাইড শেয়ারিং এর চালকরা চিন্তায় পড়েছেন ঈদের খরচের যোগান আসবে কোথা থেকে আমাদের দেশের ডিস্ট্রিক্টটা ছোট্ট একটা দৃষ্টি তাই না এক ডিস্ট্রিক্ট থেকে এক ঘন্টার উপরে বাইক চালানো লাগে না সেখানে বাইকে তিন ঘন্টা চার ঘন্টা পরিমাণ করা অন্য বারের মধ্যে দেখা যাচ্ছে একটা ফ্রেন্ড কে নিয়ে গেলাম সঙ্গে করে সে কিছু আহ রোড খরচটা দিল আমি নর্মালে চলে যাইতে পারলাম তো আসলে এই তো আর সেরকমটা হবে না আমাদেরই বাসে যাইতে হবে আর সাত দিন আট দিন যদি আপনারা রাইড শেয়ার বন্ধ করে দেন তাহলে আমাদের ফ্যামিলি এটা কিভাবে চলবে সামনে তো ঈদ আপনাদের যেমন ঈদ আছে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ঈদ আছে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেল বাহনটি ঝুঁকিপূর্ণ মহাসড়কে ভাড়ায় চলাচলে অনুমোদন নেই যদিও কম সময় ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারায় চাহিদা বাড়ছে বাইকের বিকল্প পথ খুঁজতে এ পেশায় আসার সংখ্যা দিনকে দিন বাড়ছে তাই প্রয়োজন দক্ষ চালক তৈরি ও সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনার আমাদের মহাসড়কের পাশে অবশ্যই মোটরসাইকেল লেন দিতে হবে যাতে করে মোটরসাইকেল যে ঝুঁকি সেই ঝুঁকিটা আমরা কমিয়ে আনতে পারি যারা সঠিকভাবে মোটরসাইকেল চালনা শিখে আসছে তাদেরকে সঠিকভাবে লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে বাইক চলাচলে বিধিনিষেধের এমন সাময়িক সিদ্ধান্তে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয় জানিয়ে কার্যকর ব্যবস্থা আর জোর দাবি জানান তিনি আপেল শাহরিয়ার আর ঢাকা